আগামী সপ্তাহে মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। তার আগে সুখবর, ভারত এবং আমেরিকার মধ্যে আরও মজবুত হতে চলেছে সম্পর্ক। এবার দুই দেশ মিলিতভাবে তৈরি করতে পারে ফাইটার জেটের ইঞ্জিন। জানা গিয়েছে দুই দেশের মধ্যে এই জেট ইঞ্জিন তৈরির চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, বর্তমানে শেষ পর্যায়ের কথাবার্তা চলছে। চীনা আগ্রাসনের মুখে ভারত ও আমেরিকার যুগ্ম সামরিক উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সূত্রের খবর, ভারতের সঙ্গে মিলিত উদ্যোগে ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করতে আগ্রহী আমেরিকা। এ নিয়ে চুক্তির কথাবার্তাও চলছে। আগামী কিছুদিনের মধ্যেই হোয়াইট হাউজের কাছে জেনারেল ইলেকট্রনিক কোম্পানি প্রস্তাবনা পেশ করতে পারে। ম্যাসাচুসেটের এই অ্যারোস্পেস উৎপাদনকারী সংস্থা ভারতের হিন্দুস্থান অ্যারোনটেকিস লিমিটেডের সঙ্গে মিলিত উদ্যোগে ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করতে পারে। আপাতত তেজাস লাইট কমব্যাট যুদ্ধ বিমানগুলির জন্য ইঞ্জিন তৈরি করা হবে বলে সূত্রের খবর। আগামী 21 জুন মার্কিন কংগ্রেসে তাকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও প্রধানমন্ত্রী মোদীর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী মোদীর এই সফরের আগে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দুই দেশে বিগত প্রায় এক দশক ধরে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনি।